গুড মর্নিং সমস্ত বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো, ঘুম থেকে উঠে আমি চেঞ্জ করে নিয়েছি আর পিঠেগুলো বের করে নিয়েছি, ফ্রিজে ছিল, পিঠেই খাবো আজকে। মানে দুধ পুলি আছে, তারপর ভাইয়ের বৌসি রসপড়া দিয়েছিলো, রসপড়াও আছে, অনেকটা দিয়েছিল, তাই সব অল্প অল্প করে রয়ে গেছে, ওগুলোই ব্রেকফাস্টে খাবো। আর আমার বর দেখো ওখানে চা করছে ও আদা দিয়ে, মাও এসছে। আর মা লাল চা খাবে বলে ওকে লাল চাই করতে বলো, ও ভুল করে দুধ দিয়ে দিয়েছে, আর তাই মায়ের জন্য আমি কফি বের করলাম, মাকে কফি করে দেবো গরম জল করে। চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে ব্রেকফাস্টে আমি কিছুই বানাইনি, মানে আলুর তরকারিটাও ছিল, রবিবার যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে ছেলেকে মুড়ি মেখে দিলাম পেঁয়াজ দিয়ে, আর একটা ডিম ভাজা করে দিয়েছি। আর দেখো ও ড্রয়িং নিয়ে বসেছে, ওকে তাই এই ঘরেই খাবারটা দিয়ে দিলাম আমি। দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি ভাত বসিয়ে দিয়েছি। বিছানা এখনও গোছাইনি, এবার বিছানা গোছাবো, চাদরটা চেঞ্জ করবো, দেরি হবে একটু। আর ঘরও পরিষ্কার করার ইচ্ছা আছে, দেখি। ওই জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম, আর ডাল সিদ্ধ করবো প্রেশার কুকারে। আর টেবিলটা মোছা হয়নি, কিন্তু টেবিল পরিষ্কার, মোটামুটি যা ছিল বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ব্রেকফাস্টের বাসন, শুধু দুটো পিঠে আছে। দেখো বুয়াই দুপুরে খেতে এলে ও খেয়ে নেবে, আমাদের খাওয়া হয়ে গেছে, পিঠে আজকে ব্রেকফাস্ট করেছে, টেবিলটা মুছে আনি, মুছে নেবো, এতদূর কাজ এগিয়েছে। চলো বিছানাটা আমি চাদরটা আজকে চেঞ্জ করে নিই। দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, মুছে নিলাম, ভিডিওতে আর দেখাইনি তোমাদের। কড়াটা রেখেছি, এতে একটু পেঁয়াজ লঙ্কা ভাজবো, আলু ভাতে মাখবো, আর এই যে ডিম সিদ্ধ দিয়েছি তিনটে, একটা আলু ভাতে দিয়ে মাখবো, দুটো আমরা আমি আর ছেলে খাবো। দেখো ডাল, আর এখানে যে আলু ভাতে কোনো মাখা হয়নি, এখানে খাওয়ার আগে, আর এটা ভাত আছে। পেঁয়াজটা রেখেছি এখানে, ফ্রিজে ছিল একটুকুনি পেঁয়াজ এক্সট্রা, তাই বের করে রাখলাম, এটা আলু ভাতে মাখবো, আর একটু লাগলে দিয়ে দেবো। দেখো ধুয়ে নিয়েছি সব, টেবিলও মোছা হয়ে গেছে, চিকেনটা বের করে নিয়েছি, কালকে রাতে যেটা পাঠিয়েছিল চিকেনটা, এই যে ওটা গরম করতে হবে, মাইক্রোওভেনে গরম করে নেবো। আর পেয়ারা আর লেবুটা বের করেছি, খাওয়ার পর আমি আর ছেলে খাবো, কালকে খেয়েছি দুটো পেয়ারা আর আজকে দুটো আছে, খাবো। এখানে দেখো এক পিস মাছ ভাইকে পাঠালাম, ভাই এসেছিল, আর এক পিস ছেলের জন্য রেখেছি কাতলা মাছ, এই লাঞ্চে খাবো। এবার আমি স্নান করতে যাবো, আর বাসন একদম অল্প কটা আছে, দেখো এই কটাই বাসন আছে, কটা মেজে নেবো, আর এই হাঁড়ি ধরার নেতাগুলো একটু ভিজিয়ে দেবো সার্ফ জলে, কেচে নেবো, ভিজিয়ে রেখে একটু কেচে নেবো। এই কাজ, এই কাজ দুটো সেরে আমি স্নান করতে যাবো, এসে তারপর পুজো দেবো, লাঞ্চ করবো। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমার স্নান কমপ্লিট, আর এবার আমি পুজো দিতে বসবো, আর আলু ভাতটা তারপর মাখবো পুজো দেওয়া হয়ে গেলে। আর ওকে বললাম স্নান করার আগে তোকে ভাত দিয়ে যাই, ও ভাত খাবে না, একসাথেই খাবে। আর ভাত খেয়ে লোক ফল খায়, ও ভাত খাওয়ার আগে দেখো লেবুর রস করছে খাবে, কমলা লেবুর আবার রস করছে, কমলা লেবু শুধু খাবে, কমলা লেবুর রস করছে, নিজে নিজে একাকাই করছে, ওই দেখো কমলা লেবুর রস করছে। আর আমি পুজোটা দিয়ে নিই, তারপর একসাথে দুজনে খেয়ে নেবো, চলো পুজোটা দিয়ে নিই। আর ভাবলাম আজকে শ্যাম্পু করবো, কিন্তু শ্যাম্পু করা হলো না, এডিট করতে হবে, অনেকটাই দুপুর হয়ে গেছে, এডিটে বসবো, আর শ্যাম্পু করতে গেলে আমার অনেক লেট হয়, তাই শ্যাম্পু করিনি। আগে দেখি সকাল সকাল উঠে আগে স্নানটা সেরে নেবো শ্যাম্পু করে। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, পুজোটা দিয়ে নিই। লেবুর রস হচ্ছে এখন, কমলা লেবুর রস, মুসুম্বি লেবুর রস খেতে হবে, এখন শীতকাল, কমলা লেবুর সিজন, তাই কমলা লেবুর রস খাচ্ছে, ও খাক রসটা, আমি তো তখন পুজোটা দিয়ে নিই, তারপর ভাত খাবো দুজনে। দেখো লাঞ্চ বেড়ে নিলাম আমার আর ছেলে, ডালটা দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, রাঁধুনি আর কাঁচা লঙ্কা, আলু ভাতাটা মাখলাম ডিম দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ ভেজে মাখলাম, এই দিয়ে ডিনার লাঞ্চটা করে নিই। চলো
একদম তোমাদের সামনে দুপুরের পর সন্ধেবেলা এলাম, আর দুপুরে তেমন কিছু করিও নি, মানে শুধু ওই পেয়ারাটাই খেয়েছি, ফলটা ছেলে আর আমি, তবুও ও খায়নি, ও দুটো একটাই খেয়েছে, মেখেছিলাম, ও কাসুন্দি দিয়ে মেখেছিলাম বলে ও খায়নি পেয়ারাটা। আর সন্ধেবেলা দেখো চা করে নিচ্ছি, বাবা এসছে বাবার জন্য, আমার বরের জন্য, বউয়ের জন্য চা করে নিচ্ছি, আর দুধ গরম, দেখো দুটো কফি মগে দুধ আছে, ওটা ছেলের আর আমার, এলাচ দিয়ে দুধ গরম করেছি, মানে দুধটা আগে এলাচ দিয়ে গরম করেছি, তারপরে অল্প দুধ ছিল ওটা দিয়েই চা করে দিয়েছি ওদেরকে, একটু দুধ খাবো দুজনে সন্ধেবেলা, তাই বললাম যে তুইও খা আমিও খাই, চ আমি খেলে ও খাবে, না হলেও একা দুধ একদম খেতে চায় না, তাই দুজনের জন্যই দুধ গরম করে নিয়েছি। আর সন্ধ্যের পর তো জানো আমি দুধ চা খাই না তেমন একটা। এখন রাত হয়ে গেছে, ডিনার করতে বসে গেছি, 11টা বাজে পুরো, ডিনার করতে বসেছি আমরা, দেখো সবার খাবার বেড়ে নিয়েছি, চিলি চিকেনটা বের করেছি, আমার বড় রুটি দিয়ে খাবে, আর ডাল আছে, ডিম সিদ্ধ আছে, একটা ডিমের অমলেট করেছি ছেলেরা আমার জন্য দুটো, আমরা ভাত খাবো, আর বুয়াইও রুটি খাবে, ও রুটি খাবে, তাই ওদের জন্য চিলি চিকেন গরম করেছি, আলুর তরকারি ছিল গরম করে নিয়েছি, আর আমরা খেতেও বসে গেছি। আর সন্ধেবেলা আজকে তেমন একটা কিছু করিও নি, মানে কিছুই করিনি, তাই শেয়ার করার মতো কিছুই ছিল না, আর এবার আমরা ডিনার করতে বসে গেলাম। চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে।